জবস নাও কলকাতা ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু কৃষ্ণ। বন্ধুরা, আজকে এই ভিডিওটির মাধ্যমে আমি একটি হাউসকিপিং কাজের জব আপডেট আপনাদের সামনে নিয়ে এসেছি, যার জব লোকেশান ধুলাগড়। এছাড়া এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আজকের স্পট জয়েনিংয়ের দৃশ্য দেখাচ্ছি, অর্থাৎ আজকে আমাদের শিয়ালদার নিকটবর্তী যে বেলেঘাটা রয়েছে, সে বেলেঘাটার একটি বই ছাপানো কোম্পানিতে স্পট জয়েনিং ছিল, যেটা আপনারা ভিডিওতে দেখছেন। আমরা প্রথমে শিয়ালদার স্টেশনে যাই, যেটা শিয়ালদার দৃশ্যটা আমি তুলেছি, জাস্ট আপনাকে দেখাচ্ছি। তো যাই হোক, এই শিয়ালদার স্টেশনে আমরা সবাই উপস্থিত হওয়ার কথা ছিল, কিন্তু আজকে যাওয়ার কথা ছিল মাত্র চারজন, কিন্তু কিছু দুজন বন্ধু এক্সট্রা হয়ে যায় কি, তারা বলে এসে যখন গেছে, জাস্ট দেখা করার জন্য হোক বা যে কারণের জন্য হোক, যাই হোক, তো ওদেরকেও আমরা সঙ্গে করে নিয়ে চলে যাই ওই কাজটির ক্ষেত্রে। তার আগে আমি কোম্পানিতে ফোন করে নিই কি স্যার চারজন আসার তো কথা ছিল, দুজন বেড়ে গেছে, কী করবো। তো বললেন ঠিক আছে, আপনি নিয়ে চলে আসুন। তো সেই হিসাবে টোটাল ছজনকে আজকে ওখানে নিয়ে যাই স্পট জয়েনিং করার জন্য। তবে হ্যাঁ, আমি নিজে যাইনি, আমি শিয়ালদা থেকে আমাদের ওই টেকনিক্যাল ফ্যাক্টরিতে চলে যাই ছেলেগুলো কেমন কী কাজ করছে সেটা দেখবার জন্য, আর আরেকজন যে ছিলেন তিনিও ওদেরকে নিয়ে যায় ওই ফ্যাক্টরিতে স্পট জয়েনিং করানোর জন্য, যেটা আপনারা দেখছেন এই ছজনই আপনার ওখানে আজকে জয়েন করেছে। তো আমাদের এই জবস নাও কলকাতার একটা গুণ বলতে পারেন কি, আমরা যেখানে যাই বা স্পট জয়েনিং থাকে আমাদের একটা দায়িত্ব থেকে যায়, কারণ গ্রাম বাংলা থেকে যখন কোনো ছেলে আসে তাকে মাঝপথে ছেড়ে দেওয়া মানে সে একটা দিশেহারা অবস্থা, সেই জন্য কেউ না কেউ আমাদের তাকে গিয়ে স্পট জয়েনিং করিয়ে তার খাওয়ার বন্দোবস্ত করে তাকে রুমে পর্যন্ত রুমে থাকার বন্দোবস্ত করে তারপরে কিন্তু আমরা বাড়ি ফিরি। আর এটাই হচ্ছে আমাদের জবস নাও কলকাতার একটা বড় বৈশিষ্ট্য। এর ফলে আমাদের বিশ্বস্ততা অনেক বড় দিনে দিনে বাড়ছে, আর সর্বোপরি গ্রাম বাংলার প্রত্যেক, আমরা ছোটোবেলা থেকে শুনেছি যে মানুষের আশীর্বাদ জীবনে বড় হতে অনেক সাহায্য করে, তাই আপনাদের যারা এসছেন অনেক মহিলা অনেক বয়স্ক মানুষ প্রত্যেকের আশীর্বাদ এবং ভালোবাসায় আমাদের এই জবস নাও কলকাতা, আপনাদের এই জবস নাও কলকাতা একদিন প্রত্যেকটা মানুষের কাজে অবশ্যই লাগতে পারে। তো যাই হোক, আজকের এই চ্যানেলটির মাধ্যমে যারা আমাদের এই চ্যানেলে প্রথম এসেছেন তাদের কাছে অনুরোধ, যদি আপনারা স্পট জয়েনিং করতে গিয়ে বা কাজ একটা খুঁজতে গিয়ে যেভাবে প্রতারিত হন দিনের পর দিন, বা যা পারে একটা অ্যাড বানিয়ে জাস্ট মানে আপনার চ্যানেলে দিয়ে আপনাদেরকে বিভ্রান্তমূলক যেভাবে করতো মানুষ, সেখান থেকে একটু হলেও আলোর দিশা আমি দেখাতে পারি। তো যাই হোক, সেই জন্যই এই চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা এই কারণেই প্রেস করবেন, যখনও আমি কোনো জব আপডেট দেবো তার নোটিফিকেশানটা একটা পেয়ে যাবেন। এবং ভিডিওটা দেখে যদি আপনার সেই জবটা পছন্দ হয় আমাকে ফোন করে সেই কাজটির জন্য আসতে পারেন। তো যাই হোক, আজকের এই ভিডিওটি দেখবার জন্য আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন আপনার আমার প্রিয় বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য জব চ্যানেল জবস নাও কলকাতা। আমরা শুরু করছি আজকের ভিডিও। প্রথমে বলেছি আজকের যে হাউসকিপিং কাজের আপডেটটি নিয়ে এসেছি, টোটাল ভ্যাকেন্সির সংখ্যা চারজন। এই চারজন লোক ধুলাগড়ের নিকটবর্তীতে জালান 3 নম্বর গেট রয়েছে, এই জালান 3 নম্বর গেটে চারজন হাউসকিপিংয়ের লোক নেওয়া হবে। এই হাউসকিপিং কাজটা আপনাদের কী করতে হবে না, এটা একটা পেপার মিল, পেপারের বিভিন্ন রকম জিনিসপত্র তৈরি হয়, সেই ফ্লোরটাকে যেহেতু পেপার সেহেতু নোংরা যাতে না হয়, প্রচুর কাগজপত্র না জমে যায়, তো সেই জন্য সেই ফ্লোরটাকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় দিনে হোক বা রাতে। আর এই কাজের জন্য এখানে চারজন হাউসকিপিংয়ের লোকের দরকার। এখানে যদি আপনি কাজ করতে চান সেক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা তেমন কোনো প্রয়োজন নেই, বয়সটা কিন্তু হতে হবে অবশ্যই 20 বছর থেকে 45 বছরের মধ্যে, 20 বছর থেকে 45 বছরের মধ্যে যদি বয়স হয় তাহলে আপনি এই কাজটির জন্য যোগ্য, তবে এখানে কিন্তু কোনো রকম কোনো কোয়ালিফিকেশান না হলেও চলবে। এখানে আপনার স্যালারিটা রয়েছে প্রতিদিন হিসাবে 421 টাকা, 421 টাকা এখানে আপনার স্যালারিটা রয়েছে। ডে এবং নাইট এই দুটো শিফটে এখানে কাজ হবে, অর্থাৎ প্রতিদিন হিসাব করলে আপনার
পার ডে হিসাবে আপনি বলে দিলাম 421 টাকা, বা মান্থলি যদি কাজ করেন তার মানে 12,600 সামথিং এখানে আপনার স্যালারি হচ্ছে। খাওয়া দুপুরবেলা যদি যখন আপনার ডেতে ডিউটি থাকবে সেক্ষেত্রে দুপুরবেলা আপনার খাওয়াটা মানে লাঞ্চটা আপনার ফ্রি অফ কস্টে হয়ে যাবে, অর্থাৎ দুপুরবেলা লাঞ্চে কোনো আপনার পয়সা লাগবে না। নাইট ডিউটির সময় কোনো রকম কোনো ডিনার ফ্রি নেই, অর্থাৎ রাত্রিবেলা খাওয়াটা আপনার নিজেকেই খেতে হবে, কিন্তু দিনের বেলা যখন ডিউটি করবেন সেক্ষেত্রে আপনার লাঞ্চটা ফ্রি অফ কস্টে হয়ে যাবে। এখানে একটা কথা, এখানে কিন্তু থাকবার জন্য কোনো রকম রুমের বন্দোবস্ত নেই, অর্থাৎ ক্যান্ডিডেটকে যদি দূরের ক্যান্ডিডেট নিজেকে বন্দোবস্ত করতে হবে, লোকাল ক্যান্ডিডেট তারাই আসুন মূলত, কারণ এখানে যেহেতু থাকার ব্যবস্থা নেই তাই তাদের জন্য এই কাজটা কিন্তু পারফেক্ট, যেহেতু যাতায়াত করে ডিউটি করতে পারবেন এবং ডিউটি আওয়ার্সটা রয়েছে 12 ঘন্টা, যেটি দুটি শিফটে কাজ হবে। আশা করছি ভিডিওটির মাধ্যমে সমস্ত রকম তথ্য আপনি পেয়ে গেলেন। এরপর যদি মনে হয় এখানে কাজ করবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নেবেন। একটা কথা, এটি কিন্তু একটি সিকিউরিটি কোম্পানির আন্ডারে কাজটা হবে, তাই সিকিউরিটি গার্ড বা হাউস কিপিং কোনো সিকিউরিটি কোম্পানির আন্ডার দিয়ে কাজ করতে গেলে জানেন আপনারা সবাই একটা ড্রেস চার্জ লাগে। এখানেও একটা ড্রেস চার্জ আছে যার মূল্য 1800 টাকা, তবে তা যেহেতু আপনাকে একটা ড্রেস দেবে সেই জন্য মাত্র 500 টাকা দিয়ে আপনি ড্রেসটা নিয়ে আপনি কাজটা স্টার্ট করতে পারেন, ব্যালেন্স আপনার স্যালারি থেকে ডিডাকশান হয়ে যাবে। তো যাই হোক, আশা করছি টোটাল ভিডিওটি এই ভিডিওটির মাধ্যমে টোটাল তথ্য আমি তুলে ধরতে পেরেছি। এরপর যদি মনে হয় আপনি কাজ করবেন তবে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনার নামটা নথিভুক্ত করে আপনি কাজটির জন্য 2 দিনের মধ্যে স্পট জয়েনিং করতে আসতে পারেন। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো একটি কাজের আপডেট নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আর কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত থাকুন, আর দেখতে থাকুন আপনার আমার প্রিয় বিশ্বস্ত বা নির্ভরযোগ্য জব চ্যানেল জবস নাও কলকাতা।